বাইরে বের হলেই বলে ও তুমি মিডিয়াতে কাজ করো, ও তুমি ফিল্মে কাজ করো, মানে একটু কিন্তু একটু কেমন থাকে। আবার ধরো অনেক ছেলেদের মাথার মধ্যে ঘুরতে থাকে, হ্যাঁ যে মিডিয়াতে কাজ করে তাহলে মনে হয় প্রডিউসারদের সাথে খুব প্রেম, হ্যাঁ তাহলে মনে হয় ডিরেক্টরের সাথে প্রেম করছে বা নায়কের সাথে প্রেম। এই যে কাজ করলে যে ডিরেক্টর প্রডিউসারের সাথে প্রেম থাকবে বা ডিরেক্টর প্রডিউসারদেরকে আমরা অনেক সময় বলি যে নিশ্চয়ই ডিরেক্টর প্রডিউসারের সাথে কম্প্রোমাইজে গিয়েও কাজটা করেছে, মানে এই যে থিঙ্কিংটা, এরকম ব্যাড থিঙ্কিং মানুষের কেন এটা আমি শুনবো? আর এটা কি কখনো এরকম কিছু তোমার সাথে হয়েছে কিনা সেটা আমি শুনতে চাই। তুমি যদি একটা ফিল্ডের কথা চিন্তা করো, হ্যাঁ 100% তো সব একরকম মানুষ হবে না। একটা ফিল্ড যদি আমি 100% ধরি, সেখানে সব কিছু তো একদম গুনে গুনে মেপে মেপে কোনো কিছু হবে না। তো গসিপ তো মিডিয়ার মানুষের প্রতি, মানুষের নর্মাল মানুষ যারা, তাদের আকর্ষণ থাকে বলেই কিন্তু তারা তাদের লাইফস্টাইল বা বিষয় কার সাথে মিশতেছে, কই মিশতেছে, কেন মিশতেছে, এগুলো নিয়ে কিন্তু খোঁজ খবর রাখে, রাখার চেষ্টা করে এবং গসিপগুলোতে বিশ্বাস করার চেষ্টা করে। তো কিছু মানুষের, ধরো তুমি যদি ব্যাংকে চাকরি করতা তাহলে তোমার হয়তো ব্যাংকের একজন কলিগের সাথে অ্যাফেয়ার হইতেই পারত। এখন তুমি কাজ করো ফিল্মে, তাহলে তোমার প্রডিউসারের সাথে সেও তোমার কলিগ, তোমার প্রেম হইতেই পারে, এটা অসম্ভব তো কিছু না। তুমি ফিল্মের নায়িকা, প্রডিউসার সেখানে ইনভেস্ট করতেছে, তোমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো তোমাদের প্রেম তো হতেই পারে, সে তোমার কলিগ এক অর্থে। ডিরেক্টর, তুমি একসাথে কাজ করতেছো, একসাথে ফ্রেম শেয়ার করতেছো, ফ্রেম সে তোমাকে বুঝাচ্ছে, তুমি তারটা বুঝতেছো, প্রেম তোমার হইতেই পারে। সো যে ব্যাংকে কাজ করে তার ব্যাংকের যে কলিগ, তার সাথে তার অ্যাফেয়ার হওয়ার পরে সেটা বিয়ে পর্যন্ত গড়াতেও পারে, হ্যাপি এন্ডিং হতেও পারে, নাও হতে পারে। এক্ষেত্রেও সিং যে তোমার প্রডিউসারের সাথে বা তোমার ডিরেক্টরের সাথে বা তোমার কো আর্টিস্ট হিরোর সাথে বা কোনো একজন অ্যাক্টরের সাথে তোমার প্রেম হইলো, তার সাথে বিয়ে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এটা একটা মুখরোচক খবর এই জন্য বিকজ তুমি মিডিয়াতে কাজ করো। এটা পেজটির একটা নিউজ ধরো যে, আর ইনডিসেন্ট অফারের কথা তুমি যদি বলে থাকো, ইনডিসেন্ট অফার, ওই যে আমি আবার ওখানে ফিরে যাই যে ব্যাংকে কাজ করে তার বসকে তাকে ইনডিসেন্ট অফার দেয় না, বা ধরো তুমি আবার সেম, এখানেও সেম হতে পারে, আমি বলবো না যে হচ্ছে না হচ্ছে না। নায়লা আমরা অনেক হট, অনেক কি বলবো, সেক্সি ভাবে দেখতে আমরা দেখেছি অনেক জায়গায়, তো এত হট, এত ওয়ার্ম একটা মেয়েকে, হ্যাঁ যখন কোনো কাজে, মজাই লাগতেছে তোমার কাছে, কোনো হ্যাঁ কোনো কাজে কেউ ই করেছে, অফার করেছে, কখনো কি এরকম কোনো সিচুয়েশন আসছে যে ধরো অফারটা তোমার, মানে তার অ্যাপ্রোচটা তোমার ভালো লাগে নাই বা কথাটা তোমার পছন্দ হয় না? কারণ ইউ আর দ্য মোস্ট ওয়ান্টেড লেডি, সো হইতেই পারে, বলো এরকম হয়েছে কখনো? আসলে আমি এভাবে ডিরেক্টলি কখনো কোনো কিছু ফেস করি নাই, ডিরেক্টলি ফেস করি নাই এই জন্য যে আমি সবসময় যখন যেখানে কাজ করতে গিয়েছি, কাজ করেছি, কাজ শেষ হয়েছে, আমার ইভেন্ট থাকলে বা পারফরমেন্স থাকলে শেষ হয়েছে, চলে এসেছি, আমাকে কখনো কোনো কিছু ডিরেক্টলি ফেস করতে হয়নি। ডিরেক্টলি মানে হচ্ছে কখনো ফোনে করে বলে নেই যে আপু কাজটা করতে চাই, বাট এটার জন্য আমাদের পিএ বা অ্যাসিস্ট্যান্ট বা যারা আছে ম্যানেজার, ওরা মেনটেন করেছে, কাজের ডিটেলস নিয়েছে, কাজের ইনফরমেশন নিয়েছে, সাইনিং নিয়েছে বা মেইলে ওর কাজের ডিটেলস নিয়েছে। তো আমাকে আসলে এই যে সিম্পল প্রসিডিউর, মানে সিম্পল যে বিষয়টা বলতেছে যে ওভার ফোন ইনডিসেন্ট প্রপোজাল, এটা আমি আসলে আমি মিথ্যে বলবো না, আমি এত বেশি পাইনি। আমি তো ওইটা, তুমি বলেছো যে তোমার সাথে হয়নি, আমি বলছি আমার সাথে হয়নি, আরো পাঁচজনের কাছে যারা আমার গেস্ট এসেছে ম্যাক্সিমাম বলেছে যে হয়নি, তাহলে এটা কেন, মানে অনেক বেশি আলোচনা আছে, কেন আলোচনা আছে, আলোচনায় আছে, অবশ্যই কারো কারো সাথে হয়েছে তাই আছে। আমার হয়তো সে ওই কথাগুলি বলার স্পেস দিয়েছে বলেই হয়েছে, হয়তো আমি যেমন আমার কাছে কথা বলতে আসলে বা কথা বলার সে স্কোপটা আমি তাকে দেই না, সাহসটা দেওয়া হয় না, আমি সাহসটা দেওয়া হয় না। এক্স্যাক্টলি, আমার যেটা মনে হয় লাইক তুমি তো কাজের জন্য কারোর কাছে যাচ্ছ না, কাজ তোমার কাছে আসছে। তো একটা মানুষ যখন কাজের জন্য বারবার কারোর কাছে যাচ্ছে, সে হয়তো ওই ফ্যাসিলিটিসটা নেওয়ার চেষ্টা করতেছে, হতে পারে, হতে পারে। বাট আমার যেটা মনে হয় যে খুব কম সংখ্যক কোনো বিষয়কে, বিষয়ের জন্য লাইক আমরা যারা কাজ করছি আমাদেরকে আসলে ওইভাবে ট্রিট করা উচিত না, ভিকটিম বানানো উচিত না, রেসপেক্টের জায়গাটা অনেক বেশি থাকা উচিত। ওই রেসপেক্টের জায়গাটা রেখে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ।